আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগে দুর্নীতির একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন আন্দোলনকারীরা নির্বাহী বিভাগের যে সিদ্ধান্ত চায় তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে বুধবার এক মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ সেই আদেশকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার একটি মামলার আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি কোটা নিয়েও কিছু মন্তব্য করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পরামর্শ দিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি যারা আন্দোলন করছেন কুটা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোন রকম পদক্ষেপ গ্রহণ তারা যেন আইনের মধ্যে চলে আসে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু প্রধান বিচারপতি বলেন আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন তিনি বলেন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে আগামী সাত আগস্ট ফের আপিল শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে দেশের সর্বোচ্চ আদালত শামীম রেজা যমুনা নিউজ ঢাকা